ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্স হলো, আচ্ছা আজকে আমি আপনাদের এমএস ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ ট্রিক শেখাবো। ট্রিক্সটি হলো, দেখেন আমাদের অনেক সময় আছে কোনো লেখাকে অনেক বারবার ইউজ করতে হয়, তখন আমরা কি করি, কিবোর্ডের ম্যানুয়ালি কিন্তু ফুল মিনিংগুলো প্রেস করে থাকি, যার জন্য আমাদের টাইমটা অনেক ক্ষতি হয়। আপনি যদি এই একটা ট্রিক্স এই ট্রিক্সটি দেখে থাকেন, হ্যাঁ আশা করি অনেক উপকার আসবে, কারণ আপনি এই ট্রিক্সটি দেখলে আপনার টাইমটা অনেক সেভ হয়ে যাবে। যেমন আমি যদি আপনাকে দেখাই, দেখেন আপনি একটু লক্ষ্য করেন, আমি যখন কিবোর্ডের ও অ্যাপ দিয়ে স্পেস দিব, তখন কিন্তু আমার চ্যানেলের নামটা চলে আসছে। তার মানে কী বোঝা গেল, দেখেন আমার কিন্তু ফুল মিনিংটা লিখতে হয়নি। এখন যদি আমি আবার দেখেন সিও দিয়ে স্পেস দিই, দেখেন আমার কিন্তু কম্পিউটার লেখাটা চলে আসছে, জাস্ট দুইটা প্রেস করছি তারপর কিন্তু একটা স্পেস দিছি। ঠিক আছে, তো আপনি এইভাবে এই জিনিসটা কীভাবে ব্যবহার করবেন এমএস ওয়ার্ডে, আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তো আপনি প্রথমে এই এমএস ওয়ার্ডে ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনুতে যেয়ে আপনি দেখেন অপশনস নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি যাবেন এই যে প্রুফিং নামে একটা অপশন আছে এখানে, এখানে যাওয়ার পর দেখেন নিচে এই যে উপরে অটো কারেক্ট অপশনস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে, আপনি এই যে দেখেন রিপ্লেস এবং সাথে উইথ আছে। রিপ্লেস হলো আপনি কোন শর্টকাটটা দিতে চান, যেমন আমি যদি আপনাকে দেখাই, আমি যেমন বি এ এখানে দিলাম, আর আমি এখানে দেব বিএন বাংলাদেশ। তার মানে হলো কি, আমি যখন বিএ দিয়ে স্পেস দিব তখন কিন্তু আমার বাংলাদেশ লেখাটা চলে আসবে। তো আমি এটা দিতে চাচ্ছি, তো আমি অ্যাডে ক্লিক করলাম, আমার কিন্তু একটা শর্টকাট হয়ে গেল। এখন আপনি আরেকটা দিতে পারেন, যেমন আমি কী দেওয়া যায়, হ্যাঁ সিইউ দিলাম, আর এখানে লিখলাম CUSTOMER কাস্টমার। আমি যখনই সিইউ দিব তখন কিন্তু আমার কাস্টমারটা চলে আসবে। তো আমি এই দুইটা দেখালাম, কেমন, আমি অ্যাডে ক্লিক করলাম, ওকে এবং ওকে। আচ্ছা দেখেন এখন ম্যাজিক, দেখেন আমি কিবোর্ডের যখনই বিএ দিয়ে স্পেস দিব তখন কিন্তু আমার বাংলাদেশ লেখাটা দেখছেন চলে আসছে। এখন আমি আবার যখনই সিইউ দিয়ে স্পেস দিব তখন কিন্তু আমার কাস্টমার লেখাটা চলে আসছে। তো এইভাবে করে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো লেখাকে শর্টকাট করে খুব দ্রুত ইউজ করতে পারবেন, কেমন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।